আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভূমি ইউনিয়ন ভূমি কলেজ মাঠে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়। জনজীবনে নেমে এসেছে হাহাকার। এই লোডশেডিংয়ের কারণে অনেক মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে এবং অনাহার, খরা। খরার জন্য কোনো বৃষ্টি হচ্ছে না। এই বৃষ্টি না হওয়ার কারণে বিভিন্ন সময় বিভিন্ন অস্থিরতা সৃষ্টি হচ্ছে এবং জনজীবনে হাহাকার সৃষ্টি হয়ে গেছে। তার জন্য গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভূমি কলেজ মাঠে একটি নামাজের আয়োজন করা হয়। নামাজটি সাধারণত বৃষ্টি প্রার্থনা করা হয়, বৃষ্টি আল মহান আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করা হয় এবং সকলে মুসল্লিরা এখানে নামাজ পড়েন এবং নামাজ পড়ে প্রার্থনা করেন, কাকতি মিকুতি করেন আল্লাহর কাছে যেন বৃষ্টি বর্ষণ করা হয় এবং আল্লাহর রহমতে বৃষ্টি পড়েছে। কিছু কিছু বৃষ্টি পড়েছে, অল্প অল্প বৃষ্টি পড়েছে নামাজরত অবস্থায়। তার জন্য সকলেই অফুরান্তভাবে বিশ্বাস করছে যে আজকে নামাজের জন্য বৃষ্টি পড়ার আশঙ্কা আছে। আমাদের খুশিময় ঘুমানার বন্ধা আয় আল্লাহ আপনার সাহিদার হাত উঠে আয় আল্লাহ আমরা ঘুমাগার আমরা ঘুমানোর কোন স্বীকার করতে স্বীকার করে আমাদের বিবাহের তার নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ।